আমরা রাজধানী ঢাকার বাইরে বিভাগীয় জেলা উপজেলা অনেক শহরেই আপনাদেরকে নিয়ে গেছি ছাদ কৃষি দেখাতে। এবার দেশের দক্ষিণাঞ্চলের শহর পটুয়াখালীতে নিয়ে এসেছি। এটি শহরের সবুজবাগ এলাকা। এখানকার বাসিন্দা রুহুল আমিন ও তার ভাই আব্দুস সোবহানের পারিবারিক ভবন। মূল উদ্যোক্তা আব্দুস সোবহান দেশের বাইরে থাকায় কথা হলো ভিডিওতে। আপনার অনুপস্থিতিতে তো আমি চলে আসলাম আপনার বাড়িতে। তো আপনার চমৎকার ছাদ কৃষিটা তো আপনি ভালো সুন্দর করেছেন, খুবই ভালো। তো আপনি ছাদ কৃষি করলেন কোন সালে? আপনি যেটা করছেন ওইটা করছি এই 2 বছর, আর ওই পিছনে আরেকটা আছে বড় যেটা, হ্যাঁ দাদা, ওইটা করছি 5 বছর। ও তো আপনার ভাইয়ের সাথে আমি কথা বলছি, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। পাশাপাশি দুটো ভবনে চলছে কৃষির আয়োজন, একটি 2200 বর্গফুট আর একটি 2500 বর্গফুট আয়তনে। সবখানে দেখা মিলছে নানা রকম ফল আর সবজি ফসলের, পেয়ারা, কমলা, মালটা। মিয়াজাকি লাগাইছেন? হ্যাঁ, মিয়াজাকি, এডেলি বাড়ি ফোর, ব্রুনাই 4 কেজি, এবার 4টা হয়েছিল। আচ্ছা, অনেক বড় 4টা হয়েছিল। হ্যাঁ, একটা কয় কেজি করে হয়েছিল? মাফি নেই স্যার, 4 কেজি মতো হবে প্রায়, এত বড় এই মোটা। ব্রুনাই 4 আছে, হ্যাঁ, মিয়াজাকি আছে, মিয়াজাকি আছে, এই আছে বানানা, এটা হচ্ছে বানানা ব্যাংক। হ্যাঁ, এটার উপরে কি কি আছে? এটার উপরে আছে মালটা আছে, কমলা আছে, আম আছে, এগুলোতে ভাড়া থাকে লোক। হ্যাঁ, এই জাম্বুরা আছে, থাই জাম্বুরা, আমার বেল আছে, বেল আছে, মালটা আছে, এদিকে আছে, দুইটা শিশু আছে, ভালো আছে তোমরা? আমাদের ড্রাগন আছে, ড্রাগন আছে, ড্রাগন খেয়েছো? এখানে রয়েছে পবিত্র ভূমি সৌদি আরবের খেজুরের গাছও। সৌদি খেজুর? ও সাথে বাচ্চা সৌদি খেজুর। হ্যাঁ, বাহ, সাত কৃষিতে সৌদি খেজুর করছেন। হ্যাঁ, বেশি করছেন কি? বেশি আম। শাকসবজি করেন না? হ্যাঁ, শাকসবজি আছে, বেগুন আছে, এখন এবছর ওইতে বেড়াই যাবে, এই জন্য বেশি একটা করে নাই। ওই পেঁপে গাছ লাগাই, বেগুন গাছ লাগাইছে, এবার ওই টমেটো। দেখভাল করে কে, যত্ন করে কে? আমি করি, মেয়ে করে। বৈচিত্র্যময় এই ছাদ কৃষিকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে রুহুল আমিনের কন্যা নাহিদ আমিনও। কৃষির প্রতি ভালো লাগা আর নিয়মিত টেলিভিশনে কৃষি বিষয়ক অনুষ্ঠান তাকে অনুপ্রাণিত করেছে এখানে নিয়মিত গাছের পরিচর্যায় যুক্ত থাকতে। আমি ক্লাস 6-7 থেকে আপনার বিটিভিতে ওই কৃষি দিবস অনুষ্ঠান দেখে বড় হইছি আমরা। তারও আগে আরেকটা ছিল মাটির মানুষ। মাটির মানুষ, হ্যাঁ। তারপরে কৃষি দিবস মানুষ, এখন হৃদয় মাটির মানুষ। তাহলে দেখো ছাদ কৃষি দেখো। হ্যাঁ, ভালো লাগে? ভালো লাগে। আচ্ছা, খুব ভালো। তো এগুলো বেশি বেশি করে করবা, তোমাদের বন্ধুবান্ধব সবাইকে উৎসাহ দিবা, যে সবার যার যতটুকু ছাদ যার নাই সে বারান্দায় একটা টবের ভিতরে 3টা পেঁয়াজের গাছ লাগায়। আমাদের এখানে ভাড়াটিয়া যারা আছে তাদের প্রত্যেকেরই গাছ আছে, তাই বারান্দায় গাছ আছে, বাকি একটু ছাদে লাগাইছে নিচে, আবার নিচে আমাদের গাছ আছে। আচ্ছা, ওখানে লাগাইছে বিল্ডিং এর সামনে স্যার, এখানে খুব ভালো। গ্রাম অঞ্চলে গাছপালা অনেক বেশি থাকে, সেখানে অক্সিজেনের কোনো ঘাটতি হয় না, কিন্তু শহর অঞ্চলে দেখা যায় গাছপালা না থাকার কারণে গাছপালা থাকলে তো সেখান থেকে আমরা বাঁচতে পারি নাকি? তোমার ক্লাসমেট যারা তোমার সাথে পড়ে সহপাঠী তারা আসে দেখতে? হ্যাঁ, আসে ওরা মাঝে মাঝে। এখান থেকে কি কি খেয়েছো? এখান থেকে ড্রাগন খাইছি, ড্রাগন অনেক বেশি খাইছে আমাদের বাগানে। আচ্ছা, তারপর পেঁপে, আম, এগুলো আছে। এই সবগুলোর মধ্যে ভালো লাগছে কোনটা? আম বেশি ভালো লাগছে। কোনটা? হাড়িভাঙা মিয়াজাকি, দুইটা। মিয়াজাকিও খেয়েছো? হ্যাঁ, মিয়াজাকি তো অনেক দামি আম, জানো তুমি? হ্যাঁ হ্যাঁ, জাপানের আম। ওই সাদে আছে একটা, এখানে লাগাই। শুধু নিজের এই প্রাঙ্গণে শোভিত করেননি, তারা পালন করছেন সামাজিক দায়িত্ব। তাদের দেখে গোটা এলাকায় ধীরে ধীরে ছড়াচ্ছে ছাদ কৃষি। দর্শক, এনে এই যে একটা কাঠামো করে হাউস করেছেন, তার উপরে প্রচুর মাটি দেওয়া যায় এবং সেখানে তিনি বড় বড় গাছগুলো লাগিয়েছেন, ফাঁকে ফাঁকে সবজি টবজি দিয়েছেন। এগুলো যারা ছাদ কৃষি করে
তারা সবাই অনেকে শখ থেকে করে, অনেকে প্রয়োজনে করে। বাহ, এই গাছটাই তো ভালো পেঁপে হচ্ছে। ওই যে আরেকটা ছাত্রী সে আমি দেখতে পাচ্ছি নতুন বাড়ি করেছে। এই একটা সুবিধা, যারা নতুন বাড়ি করে তারা এই সময় সাম্প্রতিক সময়ে এসে ছাদ কৃষির ব্যাপারে সবার আগ্রহ তৈরি হয়েছে, তো যে কারণে বাড়ি করার সময় তারা ভাবে যে ছাদ কৃষির একটা ব্যবস্থা সেখানটায় করবে। এই আয়োজন দেখে ছাদ কৃষিতে যুক্ত হয়েছেন এমন দু একজনের সঙ্গে দেখা হলো আমাদের। ছাদে কিছু কিছু গাছ লাগাইছি, লেবু গাছটা অনেক লাগাইছি, ছাদ তো উঠতেছে আস্তে আস্তে। আর আপনি? আমার আঙ্গিনে আছে, কি কি আছে? অ্যালোভেরা আছে, পেঁপে আছে, মরিচ আছে। আচ্ছা, হ্যাঁ, সবাই যে যতটুকু যে পারে, যেখানে আপনার নিজের পরিবারের চাহিদা, আপনার তো একটা লেবু হইলেও দরকার হয়, আপনি যদি লেবু গাছ লাগান না, যা লেবু আসবে সারা বছর চলবে। লেবু গাছ আছে, পাঁচটা মরিচের গাছ লাগান, যা মরিচের গাছ আছে, আম আমার বছরে কিনে খেতে হবে, আম কিনে খেতে হয় না, আর বাইরের তো এমনি খাই না আমরা, তাছাড়া যেটা হয় তার তোমার ফ্যামিলি হয়ে যায়। আপনার আম গাছ আছে একটা, অনেক আম হয়, আমি আম ই করে রাখি দিই এবং তার বারো মাস খাই। তো এবারের এবারের জমিতে আপনাদের এলাকার বন্ধু বান্ধব আপনাদের, তো ওনারা এটা দেখে কি আশেপাশে হয়েছে না? আমাদের অনেকেই এটা নিয়ে আমরা ই করতে আলোচনা করি, সবারই করা দরকার না? আর এখন এবং উনি রিটায়ারমেন্টের পরে এইটাই এইটা নিয়ে এখানে সময় কাটায়, সময় কাটায় বেশি। আমার একটা জামরুল আছে, খুব বড় হয় এবং এত সুন্দর খাইতে, এই ছাদের পরেই গাছটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর, অনেক অনেক প্রকার গাছ আছে। প্রিয় দর্শক, ছাদ কৃষিতে নতুন আগ্রহীরা অবশ্যই রোপণ করা ফসলের চারা ব্যবস্থাপনা সম্পর্কে ভালোভাবে জেনে নিন, বিশেষ করে ছাদ কৃষি অনুশীলন করার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতন থাকা অতি জরুরি। আপনার ছাদের টবে অতিরিক্ত পানি জমতে দেবেন না, অতিরিক্ত পানি জমে গাছের গোড়ার শিকড় পচে যেতে পারে, অন্যদিকে অ্যাডিস মশার প্রাদুর্ভাব বাড়তে পারে। দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে, এ থেকে পরিত্রাণ পেতে ছাদের টবে বা বারান্দার কোণে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ জমে থাকা পানিতেই বংশবিস্তার করে অ্যাডিস মশা। বাড়ির ছাদে বসানো টব, ড্রাম বা বাক্স সরাসরি ছাদের মেঝেতে না বসিয়ে ইটের পায়ার উপর বসালে ছাদে পানি জমার সম্ভাবনা থাকে না। জমে থাকা বৃষ্টির পানি বের করে দেওয়ার ব্যবস্থা থাকতে হবে, ঝোড়ো হাওয়ায় ছাদের টব যেন নিচে পড়ে না যায় সেদিকেও সতর্ক দৃষ্টি রাখুন। ছাদের টবে পানি সেচের জন্য ডিপ ওয়াটার ইরিগেশন পদ্ধতি ব্যবহার করতে পারেন, এতে পানির অপচয় যেমন রোধ করা সম্ভব, তেমনি টবে পানি জমে থাকার সমস্যা থেকেও পরিত্রাণ পাবেন। এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে, তাই টবে বা ছাদের কোথাও যেন কোনো রকমের পানি জমে না থাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এ সপ্তাহের ছাদ কৃষি টিপস। ছাদে সহজেই বেগুন চাষ করা যায়, তবে বেগুন গাছে যেন আগাছা না জন্মে সেদিকে খেয়াল রাখতে হবে, তাই টবের মাটি কয়েকদিন পরপর হালকা নিড়ানি দিয়ে আলগা করে দিতে হবে। বেগুনের ফল ধরা শুরু হলে সরিষার খোল পচা পানি পাতলা করে প্রতি গাছে 15-20 দিন অন্তর অন্তর নিয়মিত দিতে হবে।